এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী, সবার চ্যানেল। আরে আলী কে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়াই উম্ম, আলী কে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়াই উম্ম, আলী কে যে ভালোবাসে বাউল সম্রাট আমার রাজার রশিদ কয় হইয়াই উম্ম, কাটটা কাফের দজকের কীট নবীর সাফায়া পাইব না নবীর সাফায়া, হলে বাতের যাই বলে বাতের যাই বোহাবে কি ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই, এই হলো বায়াত বাংলাদেশ ভারত পাকিস্তান চীন আরো মিশরেতে দেখিবারে পাই, বাবা ইরাকেতে অনেক আছে তবে আসতে আমি কয়েকটা কথা কীর্তন আর একটু সুর কীর্তন ছোট কথায় শেষ করব, বাজাইও না। ইসলাম আছে কয়েক ভাগে বিভক্ত, তার মধ্যে আমি দুইটা ভাগ বলবো, একটা হলো আহলে বায়াতের ইসলাম আর একটা হলো ইয়াজিদি ইসলাম। যারা দয়াল নবীর এই মানে না তারে কয় বড় ভাই, মাটির মানুষ মাটিতে মিশে গেছে, তার কাবা শরীফটা যত্ন করে রাখছে, মদিনা শরীফটা যত্ন করছে, মদিনা শরীফ মানে টাকা পয়সার জন্য এগুলোর জন্য মানে, কিন্তু দয়াল নবীর আহলে বায়াতকে তারা মানে না। না এটা আমি ছোট মুখে বললাম না, এটা বিভিন্ন তরিকতের মাহফিলে এখন বড় বড় মহাদ্দেশ যারা আছে, ওলিয়া কাম যারা আছে তারা আগেও বইলে গেছে, এখনও সেগুলো চলছে। আর আমাদের বাংলাদেশেও এর উৎপত্তি কম নাই, ইসলামকে এই জ্বালাও জ্বালাও মারাও পোড়াও এগুলি করতে করতে যারা দয়াল নবীর আদর্শ মানতেছে না, দয়াল নবী তো ইসলামটাকে ভালোবেসে ইসলামে আনছে, বুড়ি বিটি কাটা দিছে শত্রুতা করছে, দয়াল নবী যে তার খেদমত করছে, একজন বোঝা নিয়ে পালাই যেতেছে দয়াল নবী তার মাথার বোঝা নিয়ে তার বাড়ি বন্ধ পৌঁছাই দিছে, কার ভয়ে পালাও যে রসুল আবার মোহাম্মদ আবার আবদুল্লাহ পোল্লা নতুন একটা ধর্ম করতেছে, ওই ধর্ম শুনবো না পালনও করুন না, এই জন্য দেশ ছেড়ে অন্য দেশে যাইতেছি। দয়াল নবী পূজা মাথায় করে নিয়ে দিয়ে কয় যখন আসে কয় তুমি কে, কয় তুমি যার ভয়ে তুমি পালাই আসলে আমি সেই লোক, সেই লোক পূজা নিয়ে কয় তোমার ধর্ম এত সুন্দর তুমি আমাকে ইসলামে আনো। মসজিদ ঘরের মধ্যে ইহুদিরা দাওয়াত রাখছে, রাসুল বলছে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে আপনার সাথে কথা হবে, আগেই তারা মসজিদে যাইয়ে প্রস্রাব করে কয়েকজনে জঙ্গল করে রাখছে, ওমর যাইয়া তো তরবারি ধরছে তাদের হত্যা করো, রাসুল বলে রাস্তে দাওয়াতটা দিছি আমি কথা হবে আমার সাথে, দয়াল নবী নিজেই সেই প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, পরিষ্কার করে বলে কি বাবা তোমরা কি বলতে আসছো, কি বলবে কয় যেটা বলতে আসছিলাম সেটা পেয়ে গেছি, আপনি যে ধৈর্যশীল নবী আপনি যে সে বিশ্ব নবী এটা আমরা বুঝতে পারছি, আমাদের প্রস্তাব পায়খানে দেখুন আপনি নিজে পরিষ্কার করছেন, তাহলে আপনার ধর্ম আমাদেরকে শিক্ষা দেন, মারামারি কাটাকাটি নয়, উনি মদিনায় হিজরত করেছে ওনার ধর্ম ছিল আমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, আমার তুমি নিজে বাঁচো অপরকে বাঁচতে অধিকার দাও, হ্যাঁ আমার ধর্ম কারো উপর চাপাই দেওয়া যাবে না, কেউ যদি ইচ্ছা করে আমার ধর্মে আসে আলহামদুলিল্লাহ তাকে কালেমা পাঠ করতে হবে, এই দেশে যদি অলিরা না আসতো আমরা এই মসজিদ পাইতাম কখনে মাদ্রাসা পাইতাম কখনে, বাংলা ভারতবর্ষ মিলে এদেশে আগে আসছে অলি
প্রসার করছে ইসলাম, প্রসার করছে হলো খানকা শরীফের মধ্য দিয়ে, দরবার শরীফের মধ্য দিয়ে। এই জন্য সুরা মমিনে মমিন হইল দুই প্রকার, একটা হলো মমিন মুসলমান আর একটা হলো মোনাফেক মুসলমান। মমিন মুসলমান কারা আর মোনাফেক মুসলমান কারা, এর কোষ্ঠীপাতর হইলো মাওলা আলী। মাওলা আলীর আহলবায়তকে যারা মানে তারা হলো মমিন মুসলমান, আর যারা মানে না তারা হলো মোনাফেক মুসলমান। এরপরে আর আমি কি বলবো, তারপরেও একটা কথা বলি বাবারা, যার পীর নাই তার পীর শয়তান, এই হাদিসটাও মিথ্যা না। না, যার পীর নাই তার একজন পীর আছে, বড় পীর আব্দুল কাদের জিলানি, তারও একজন পীর ছিলেন। আমরা যদি ইসলাম মানি তার একজন পীর ছিলেন, তার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি। খাজা মঈনুদ্দিন চিশতি তার একজন পীর ছিলেন, উসমান হারুনি। আমাদের শাহজালাল ইয়ামিনী তারও একজন পীর ছিলেন। এইরকম যারা বলি আসছে সকলেরই পীর ছিল, এখনও সেই আহল বায়াত আছে। আবার আহল এজিদ কি মরিয়া গেছে নাকি? আহল বায়াতের অনুসারী যদি থাকে তাহলে এজিদের বংশধর মরিয়া যায় নাই, নাই আহল এজিদও আছে, এজিদের বংশ শেষ হয় নাই। এজিদের বংশ যারা আছে তারা তো আহল বায়াত আগেও মানে নাই, এখনও মানবো, কারণ মন্দ যদি না থাকে তাহলে ভালোর মূল্য হবে কি দিয়ে, রাত যদি না থাকে দিনের শোভা পাবে কিসে, এটা সৃষ্টি শুরু থেকে হয়ে আসছে, এটা থাকবে। তবে যারা আপনারা তরিকতের মধ্য দিয়ে আছেন তারা ভালো আছেন। কোনো পীর মা শেখের দরবারে বাংলাদেশে বোমা আবিষ্কার হয়েছে, ভারতবর্ষ বোমা আবিষ্কার হয়েছে বলতে পারবেন? ফাইলা সাহেব বোমা মারল কারা, শাহজালালে বোমা মারল কারা, গজার মাছ বিষ খেয়ে মারল কারা? এদেশে মাছ আর ছুটবো না, মাজার জিয়ারত নিষেধ। এগুলো তো কেউ কেউ বলতেছে, এটা যে সিলেট থেকে শুরু হয়েছে, আবার তরিকতের মানুষ কইছে মাজার ইজদের কাছে আইসা দিস, সাফার দাঁত থাকবো। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা যারা এই যে চেয়ারম্যান সাহেব যে কথাটা বলে গেছে, এই কথার জন্য আমি কিছু কথা রাখলাম। এটা পূর্ব থেকে হয়ে আসছে, আহল বায়াত হয়ে আসছে, তার মধ্যে দিয়ে আমরা ইসলাম পাচ্ছি, এবং সামনে আমাদের প্রজন্ম আহল বায়াতের মধ্যেই থাকবে। আহলে এজিদের মধ্যে যারা আছে তাদের সাথে যেন আমাদের কোনো মাহফিল না হয়, তাদের সাথে যেন কোনো আত্মীয়তা না হয়, তাদের সাথে যেন কোনো বন্ধুত্ব না হয়, এটা হিসাব রাখতে হবে। আপনি যান মাঝবান্ডার শরীফ, তারা নামাজ পড়তেছে, গানও শুনতেছে। এরকম বিভিন্ন দরবার বৈরাবরে যান, তারা নামাজ পড়তেছে, মসজিদ আছে, গানও শুনতেছে। যে যায় নামাজে নামাজ পড়তেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার গান শুনতেছে, তারা হলো বায়তের মধ্য দিয়ে আছে। দিল্লিতে যান আছে, খাজা মঈনুদ্দিন চিশতি তো গান নিজে গাইতেন এবং বড় পীরকে শোনাইছে। যারা গান শোনেন তারা হলো বড় পীর হইয়া গান শুনতে হয়, এসকে লাহিতে গান শোনা ফরজ, এসকে সাদিকিতে গান শোনা সুন্নত, এসকে ফাসেকিতে সম্পূর্ণ হারাম। খাজা বাবা হয়ে যদি কেউ গাইতে পারে আর বড় পীর হয়ে যদি কেউ শুনতে পারে, এটাই এসকে লাহিতে ফরজে পরিণত হয়ে যাবে। তাই আপনারা যারা শ্রোতা তারা হলো বড় পীর, আর আমরা যারা শিল্পী যদি খাজা বাবা গাইতে পারি তাহলে এখানে আশেক মাসেকের মিলন হয়ে যাবে। আমি এর সাথে বড় আর কিছু জানি না, আমার দলিল মতো যে কয়েকটা কথা বললাম, এরপরেও আমার দরদে আরও কিছু প্রশ্ন রাখছে, আমি দেওয়ানের উপর ছাপাই দিলাম যে পীরের আদর্শগুলি কী কী থাকবে, পীরের আদর্শগুলি কী কী থাকবে, কী থাকলে বোঝা যাবে এটাই হাক্কানি মোর্শেদ। কারণ যাহা রানিং যে বেশি তার কিন্তু নকলও বেশি। হ্যাঁ আমার প্রশ্ন কী, প্রশ্ন কত কই রয়ে গেছে, আগেরটা আমার পরেরটাও না, এটা ভাগ করে দেওয়া জানে, আমি ভাগ করে নিলাম। তবে আমার একটা কথা থাকবে, একটা শিল্পীর জোড়ায় জোড়ায় মালার মালে মালে জোড়া দেওয়ান সাহেবরে আনা খুব কষ্ট আসছে প্রেমের মধ্য দিয়ে, প্রেমের একটা প্রশ্ন করুন। এই যেখানে প্রশ্নটা আমার দরকার, জানা দরকার, আপনি বলবেন এই যে দয়াল নবীর আহল বায়াতের কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, যাদের মহব্বতেই দুনিয়া সৃষ্টি করছেন, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, হযরত আলী, এই যে পাঁচজনের খাতিরে তুমি আল্লাহ বানাইছে, এদের মরণটা শহীদ মরণ হইল কেন, আমার প্রশ্ন হইল একটা। হযরত আলীর জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে, কাবার আর এক নাম হইলে আসি ঘর, ছোটি ঘর, আবার হত্যা করা হয়েছে কাবা ঘরের মধ্যেই, বড় ইমামকে জহর পানে হত্যা করা হয়েছে, ছোট ইমামকে যারা কারবলার ময়দানে হত্যা করছে তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, ইসলামিক লেবাস পরা ছিল, তারা মসজিদে থেকে ফোন করে আসছে জোহরোক্ত নামাজ কায়জা হওয়ার আগেই আমরা হোসেনের মস্তক শিরচ্ছেদ করে নিয়ে আসব। হোসেন বলছিল তোমরা যারা আসছো তোমাদের পরনে দেখি ইসলামিক লেবাস, আমার নানার আদর্শের এমন একজন মুসলমান কি তোমরা আছো, এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো? ওখানে 350 কোরআনের হাফেজ ছিল,
তারা সবাই মাথা নিচু করে দাঁড়াইয়াছিল, কিন্তু কেউ সাহায্য করে নাই নাই, তারা কেউ সাহায্য করে নাই। ছোট ইমামকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। ছোট ইমাম বলছিল, ছোট ইমাম একাই হত্যা হয় নাই, দেখেন শুরুটা হয়েছে করতে গিয়ে। ছোট ইমাম বলল যে আমি এই কারবালার ময়দানে শহীদ হব, তোমরা আপন গৃহে চলে যাও, ছেলে সন্তান আছে, তোমাদের সংসারিক অনেক ঝামেলা আছে, তোমরা চলে যাও। কিছু লোক চলে গেল, তারপরে অনেক লোক যায় না। উনি একটা তাঁবু করলেন, তাঁবুর মধ্যে লুণ্ঠন জ্বালাইয়া দিছে, বাতি জ্বালাই দিছে, বাতি জ্বালাই দিছে। আমার ইমাম বলল তোমরা বাতিটা নিভে দাও। কয় কেন? কয় যে যারা আমার চেহারার দিকে তাকাইয়া মায়া করে তারা যাইতে পারতো না, আমি বাতি নিভে দিলাম, তোমরা আপন গৃহে চলে যাও, তোমরা চলে যাও, সংসার করো। অনেকেই চলে গেছে, তারপরে অনেকে যায় নাই। আমার ছোট ইমাম জিজ্ঞেস করে বাতি নিভাই দিলাম, তারপরেও তোমরা এখানে এখনো রইছো, আমি তো শহীদ হব, তোমরা কি জানের মায়া নাই? তারা দুই চোখের পানি ফেলে বলছিল যেই জীবনে ইমাম হারা হয়ে যাব, ওই জীবন নিয়ে পৃথিবীতে পয়সা থাকার তো ইচ্ছা আমাদের নাই। ইমামকে একা রেখে ইমাম হারা হয়ে আমরা স্ত্রীপুত্র কাপন ভেবে নেব, এই জীবন নিয়ে আর পয়সা থাকতে চাই না। আমরা ইমামের হাত সাথে যদি আমার জীবনটাকেও আমি কতল করে দিতে পারি, হত্যা করে দিতে পারি, আমার রসুলের আদর্শ যদি আমি হত্যা হয়ে যেতে পারি, কুরবানি হয়ে যেতে পারি, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। সেই ইমাম পরিবারের মাধ্যমেরা বললো তোমরা আমার বুকে আসো, তোমরা আমাকে জীবন দিয়ে ভালোবাসো, যারা আমার বুকে আসো। এই যে মানুষ বুকে নেয়, কে কাকে বুকে নেয়, যে দ্বারা ভালোবাসে, জীবন দিয়ে যখন ভালোবাসতেছে, ওরা বলতেছে ইমামের লাশ পড়ার আগে আমাদের লাশ পড়বে, তারপরে ছোট ইমামকে শহীদ করতে হবে। আমার একটা সভা তাদের ছিল, তারা প্রত্যেকে সেদিন শহীদ হয়েছিল, শুধু ছোট মেমি শহীদ হয় নাই, ছোট মেমনের সাথে যারা যারা ছিল প্রত্যেকে শহীদ হয়েছিল। তাই আমার বাজান রশিদ সরকার এখানে নজর দেখতে গান দেখে ওরে দয়াল চাইনা দুনিয়ার জমিদারি, সকল দুঃখ ভুলে যাব, সকল দুঃখ ভুলে যাব, তুই হইলে আবাদি আমার দেশাত রে, ওর দরদ চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার মাওলা, চাই না দুনিয়ার জমিদারি, সকল দুঃখ ভুলে যাব, কিসের ভস্ত কিসের দোজ, আমি কি ভয় করি,
কিসের ভেস্ত কিসের দোষ আমি কি ভয় করি ভেস্তে যাই বেড়া সে কইরা যদি দাইতে থাকি তোরে সারা জনম রাইখই আমারে তো জোকের ভিতরে আমি চাই না ভেস্ত ভাই নাই রে তো চাই না ভেস্ত ভাই নাই তো শুধু চাই তোমারে তোমারে পাইলে দরদ রে আমার সকল দুঃখ সারে কিসের ভেস্ত কিসের ভেস আমি কি ভাই করি আমার কালমা কালাম তুমি নামাজ রোজা রে
দরদ চাই না তুই আর তুই জানি চাই না তুই আর তুই তুই আমার মালিক রে চাই না তুই আর তুই ধরি সকল দুঃখ ভুলে যাব শুধু তুই হইলে মারি বন্ধু আরে ওরে বারে তাই না দুনিয়ার জমিদারি তাই না দুনিয়ার জমিদারি ও হয় আমার আমির খান আমার ইব্রাহিম খান আমার জমির খান সিদ্দিক খান
হ্যালো হ্যালো, আজকে এই গানের অনুষ্ঠানে আমাদের পীর মাসাইকদের পক্ষ থেকে অত্যন্ত গানের একটি ধারা নবরূপে ঘোষণা করে দিয়েছেন। মূলত নবরূপ তার বলার ভঙ্গিমাটাই নতুন একটি স্বাদ সংযুক্ত করেছে। ধন্যবাদ আমার সেই পীর মোর্শেদকে। তো আজকে গানের পালা হচ্ছে মাল জোড়া। গানের পিছে গান, কথার পিছে কথা, জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, তাই হলো মাল জোড়া। বক্তব্য দেওয়ার মতো প্রশ্ন করার প্রয়োজন নেই। মাননীয় চেয়ারম্যান সাহেব সোহাগ ভাই সাহেব যে মূল্যবান কয়েকটি প্রশ্ন রেখেছেন, আমরা এইটা নিয়ে আলোচনা করতে করতে রাত তো শেষ হয়ে যাবে। তাই তো। তারপরেও খুব সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললে নয় ততটুকু বলার প্রভু দয়াময় কৃপায় চেষ্টা করবো আপনাদের আশীর্বাদ নিয়ে। একটি প্রশ্নের মীমাংসা করতে গিয়ে বাবা জালাল সরকার অত্যন্ত চমৎকারভাবে ইতিহাসের আলোকে ইসলামিক হিস্টোরি অনুযায়ী আহলে বায়াতের প্রসঙ্গ নিয়ে বক্তব্য তিনি রেখেছেন, সেখানে আর কথা বলার প্রয়োজন আমি মনে করি না। তার মধ্যে দুটি বিষয় অসম্পূর্ণ রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর নবী 53 বৎসর বয়সে মিরাজ করতে যায় নাই, মিরাজ করতে গিয়েছিলেন 50 বৎসর 3 মাস বয়সে, রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে তিনি হাতেমে নামক স্থান হতে উম্মে হানির ঘর থেকে মিরাজ করতে গিয়েছিলেন। আস্তে এদিকে কথা দাও, যদি কোনো পবিত্র মূল্যবান কথা বলা হয় সেটিকে যদি নীরবতার সহিত শ্রবণ না করা হয়, কথাকে অবজ্ঞা অবহেলা করা হয়, তার আমল নামায় কিন্তু পুণ্যের জায়গায় পাপ লেখা হয়, এই বিষয়টিকে বুঝতে হবে। তো যা হোক, ডান দিকে যারা আছেন মেহরবানি করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে একটা দোকান আছে, কোনো বেচা কেনা হচ্ছে, খুব কথাবার্তাও হচ্ছে, আমাদের কমিটির লোক যারা আছেন মেহরবানি করে তাদেরকে বলেন যে কথাবার্তা যেন আস্তে আস্তে বলা হয়। তো সেই মেরাজ আল্লাহ নবী আল্লাহর সাথে করেছিলেন, তার রূপের কোনো বর্ণনা কোরআন কিতাবের আলোকে আছে কিনা? উপসংহারে, দয়াল নবী হায়াত ছিল 90 বৎসর, মেরাজে যাওয়ার ফলশ্রুতিতে তার মোট হায়াত থেকে 27 বৎসর বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তিনি 63 বৎসর মানব জীবন ধারণ করে মক্কায় প্রকাশ হয়েছিল, মদিনায় তার বেসাল হলো আমার দিনের নবীজি। এই 27-এ যে বিষয়টা, এই বিষয়টা তার হায়াতে গণ্য হয় না কেন, এই তো প্রশ্ন নাকি বাবাজি? আর আমার জালাল বাজান প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী তারা এই অস্বাভাবিক মৃত্যুবরণ, এই শহীদি মৃত্যুবরণ করলেন, তার মূল হাকিকতটা কি? তাই তো। আরেকটি প্রশ্ন রয়ে গেছে, একজন পীর মাশায়েখ হতে হলে তার মধ্যে কিছু আদর্শ প্রতিষ্ঠিত হতে হয়, তার মধ্যে 10টি লক্ষণ চিহ্নিত হয়, আমরা জানতে চাই কিভাবে আমরা আসল আর নকল পীর সাব্যস্ত করতে পারব। আমি জবাব দেওয়ার চেষ্টা করব, ছোট্ট করে একটা গান করে নিই, সেই গানের মাঝেই আমি সেই বক্তব্যগুলোকে তুলে ধরার চেষ্টা করব। মন তুই আমার কথা ধর,
চিরে মুক্তি পাবি। এই দেহ জমিনটা যাইয়া মুর্শিদের কাছে রে জ্যেষ্ঠারি গানের প্রতি কি গানের একটি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, আদর্শ থাকে। আমি আপনাদের স্মরণে হাতকে এখন অনুরোধ করব, আল্লাহ মালিক যখন জালাল বাবার উসিলায় আপনাদের স্মরণের পাশে আমি উপস্থিত হতে পেরেছি, এই হাজির আসা যেন প্রভুর দপ্তরে লেখা হয়ে যায়, যেন প্রভু দয়াময় আমার এই আশাটাকে কবুল করে দেয়। এটাই প্রভুর কাছে দয়াময়ের কাছে চাওয়া এবং পাওয়া। এই জন্য একটু নিরবতা পালন করতে হবে। মা ভগ্নীগণ যারা আছেন সকলেই একটু নিরবতা পালন করে আমাদেরকে সুন্দর সাবলীল পরিবেশ দান করে আমাদেরকে বাধিত করবেন। পঞ্চরসে রসিকি জেনে যাইয়া তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বিন্দলিরে মুক্তি পাবি দেহ জমিন। বাজান, এখানেই একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। আজকে আমি এক রাত্রের জন্য আপনাদের কাছে মুসাফির হয়ে আসছি। আচ্ছা, দয়াল না করুক, আমার যদি কোনো ব্যাধিতে আমি আক্রান্তিত হই, আমাকে আপনারা চিকিৎসা করবেন না? করবেন, দায়িত্ব আপনাদের। আমার যদি ক্ষুধা লাগে, খাবারের ব্যবস্থা করবেন। আমার যদি বিশ্রামের ব্যবস্থা দরকার হয়, নিজের বিছানা ছেড়ে দেবেন। যে ঢাকা থেকে আসছে লোকটা অসুস্থ মানুষ, আমার বিছানায় সে ঘুমাক। যদি আমার বস্ত্র না থাকে, নিজের গায়ে জামাটা আমাকে খুলে দেবেন। ঢাকা যাওয়ার যদি আমার খরচ না থাকে, আমাকে গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া তো আপনারা দেবেন। আমি এক রাত্রের জন্য আপনাদের হয়ে আসছি, কিন্তু বাজান আপনাদের কত দায়িত্ব হয়ে গেছে। আর একটা মানুষ তার ইহকাল পরকাল জীবন যৌবন যদি কোনো মসজিদের চলে নিবেদন করে, তার ইহকাল এবং পরকালের সব দায়িত্ব চলে আসে তার মসজিদে। ওখান থেকে আমার দর্শন, ওখান থেকে বাউল ফিলোসফি থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। বাজান, আমার বাবা অনেক ইতিহাস বলেছে, আমি বাবাকে বিশ্রাম দেওয়ার জন্য চেষ্টা করব। মূলত আমি আজকে গান গাবো না, গান শুনবো। বাউলরা গান গায়, কাজে কেমনে ঠকাইব, কে কেমনে বাহাবো, আমার ও কার নাম বেশি হবে? আমি ওই আদর্শের মানুষ নই। আমি চাই আমার সন্তান আমার সামনেই তার লক্ষ্যবস্তুতে উপনীত হোক, পৌঁছে যাক।